এখন আমরা বানাবো অঙ্কের কোশ্চেন। তো কোশ্চেন কিভাবে বানাচ্ছি দেখুন, সর্বপ্রথমে ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করলাম, তারপরে ক্লিক করব ইকুয়েশনে। ইকুয়েশনে ক্লিক করার পরে টাইপ ইকুয়েশন হেয়ার, এই জায়গায় আমরা ইকুয়েশন মানে অঙ্কের কোশ্চেনটা টাইপ করব। দেখুন প্রথমত ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দেব, যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটটা দেওয়ার পরে যে ডট ডট করে ঘরটা আছে সেই ঘরটার মধ্যে ক্লিক করলাম। এবার আমরা আমাদের যে অঙ্কটা টাইপ করছি আমি সেটা দুই ভাগে ভাগ আছে, তো ফ্র্যাকশনে গিয়ে দুই ভাগে ভাগ করে দিলাম। উপরের পার্টিশনে আছে রুট, রুট আছে কোনটা না, রুটের বাইরেও লেখা আছে আর ভিতরেও লেখা আছে, তার মানে আমাকে এটা নিতে হবে কিন্তু আমার রুটটা আছে এটা, তার মানে আগে লিখতে হবে, এখানে লিখবো থ্রি, তারপরে রুট আছে, রুট দিলাম, যে রুটের মধ্যে আছে দুই, দুই লিখেছি। আর নিচের অংশে আছে রুট সিক্স, তো রুট দিলাম সিক্স। দেখুন আমি কিভাবে তৈরি করছি, তারপরে প্লাস দিব, তো প্লাস দিব কিভাবে দেখুন, প্লাস দিলাম। তো এখানে দেখুন লক্ষ্য করুন রুট সিক্স হয়ে গেছে, এবার প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আমরা আবার রুট থ্রি আছে, রুট থ্রি দিচ্ছি, এবার রুট থ্রি এখানে থ্রি লিখলাম, তারপরে আমি কিবোর্ডের অ্যারো কিটা প্রেস করছি, দিয়ে মাইনাস দাববো, দিয়ে আবার দুই ভাগে ভাগ আছে। দেখুন কিভাবে তৈরি করছি, দেখে শেখার চেষ্টা করুন, তাহলে শিখে যাবেন আশা করছি। আমি ফোর রুট থ্রি, তারপরে এখানে দিব কি আছে রুট সিক্স, রুট সিক্স প্লাস, তারপরে রুট টু, আবার গেলাম যে রুট টু দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে তৈরি করছি, দিয়ে আবার যাচ্ছি, প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আবার দুই ভাগে ভাগ, দুই ভাগে ভাগ করলাম, উপরের পার্টিশন আছে রুট সিক্স, তো রুট সিক্স আমি লিখে দিচ্ছি, আর নিচে আছে রুট থ্রি, রুট থ্রি লিখলাম, তারপরে প্লাস আছে রুট টু, রুট টু লিখলাম। দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে। এবার এখানে কি করব, আমি বাইরে ক্লিক করলাম, স্পেস প্রেস করব, দিয়ে এখানে লিখব ইজ সিম্পলিফাইড টু, দিয়ে অপশন আছে, অপশনটা হচ্ছে ওয়ান, মানে ব্র্যাকেটের মধ্যে ওয়ান আছে, এরকম যেটা চলে আসলে অপশন, এটাকে অটো কারেক্ট অপশন বলা হয়, এটাকে রিমুভ করে দেব, মানে আনডু করে দেব। দে অপশনটা আছে প্রথম এক নম্বর আছে জিরো, ট্যাব প্রেস করলাম, দুই নম্বর লিখছি, দুই নম্বর কি আছে ওয়ান, আবার ট্যাব প্রেস করছি, তিন নম্বর লিখছি কি আছে তিন নম্বর রুট থ্রি, তো রুট থ্রি তাহলে ইকুয়েশন দিয়ে দিই, আমি ইকুয়েশনে গিয়ে রুট থ্রি, রুট থ্রি হয়ে গেল, তারপর আবার ট্যাব মারলাম, তারপরে আমরা লিখছি ফোর, চার নম্বর, চার নম্বর, ফোর নম্বর আছে রুট সিক্স। দেখুন আবার ইকুয়েশনে গেলাম, ইকুয়েশনে গিয়ে রুট নিয়ে রুট সিক্স লিখে দিব, তো সিক্স লিখে দিলাম, তারপরে হয়ে গেল আমাদের কাজ, এন্টার প্রেস করলাম। তো এবার এই যে কোশ্চিনটা এসেছে সেটা আমি লিখে দিই, কোন সালে এসেছিল, কোন পরীক্ষায় এসেছিল। তো এটা বোল্ড আছে, বোল্ড বি দেবে দিলাম, কন্ট্রোল দেবে বি বোল্ড হয়। কোশ্চিনটা এসেছিল এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এক্সাম, এক্সাম তারিখটা হচ্ছে 16/12/2007, এই তারিখে এসেছিল এই প্রশ্নটা। তো দেখতে পাচ্ছেন প্রশ্নটা আমি লিখে দিয়েছি, এবার আমি এন্টার প্রেস করছি, তাহলে নিচে হয়ে গেল। এবার এই প্রশ্নটার সলভ করেও দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা সিম্পলভাবে তৈরি করে নিয়েছি কোশ্চিন, যে কোশ্চিনটা আমাদের পরীক্ষায় এসেছিল, একটা ফাইনাল পরীক্ষা যেটা কম্পিটিটিভ এক্সাম চাকরির পরীক্ষায়।
তো কিভাবে আমরা তৈরি করছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য আমার যে কোশ্চিন কিভাবে টাইপ করবেন এমএস ওয়ার্ডে অঙ্কের কোশ্চিন সেটাই কিভাবে শেখাচ্ছি সেটাই ফলো করুন। তাহলে আমি এখানে লিখছি এবার অ্যানসারটাও করে দেখাচ্ছি, ঠিক আছে? এস ও এল, তাই তো? সলভ। আচ্ছা ঠিক আছে, করে দেখাচ্ছি, দেখুন সলভ, দেখুন কিভাবে করছি। তো যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা আমরা লিখে নিচ্ছি, আমি এই কোশ্চিনটাকে নিয়ে নিচ্ছি, পেস্ট, স্পেস মারলাম, এই দেখুন এবার অ্যানসারটা করছি। প্রথমত আমি চলে যাচ্ছি ইনসার্ট, ইনসার্টে গিয়ে ইকুয়েশন, ইকুয়েশনে গিয়ে প্রথমে আমি সমান দিব, এখানে দেখুন সমান আছে, সমান দিলাম, তারপরে দুই ভাগে ভাগ করে দিচ্ছি, ফ্রাকশানে গিয়ে দুই ভাগে ভাগ করেছি, ক্লিক করলাম, উপরের পার্টে লিখবো থ্রি, তারপর রুট টু টু লিখলাম, তারপরে ব্র্যাকেট দিব, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে রুট সিক্স, তো রুট সিক্স তিন লিখলাম, দে মাইনাস, আবার রুট কত হবে থ্রি। আমি কিন্তু দেখে দেখে টাইপ করছি, ঠিক আছে? আপনারা কেউ ভাববেন আমি অঙ্ক করাচ্ছি, আমি কম্পিউটারে এটা আপনাদেরকে শেখাচ্ছি যে ইকুয়েশনের কাজ, অঙ্কের কোশ্চিন কীভাবে টাইপ করতে হয় তাই শেখাচ্ছি, ঠিক আছে? কেউ ভাববেন না যে অঙ্ক করাচ্ছি। তো এখানে প্রথমে স্কোয়ার দিব, স্কোয়ারের মধ্যে আছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আছে রুট সিক্স, তো রুট সিক্স দেখুন কিভাবে করছি, কাজগুলো দেখতে থাকুন, আর এখানে স্কোয়ার আছে, কাজগুলো দেখতে থাকুন কিভাবে করছি। তারপরে আবার ব্র্যাকেট, দেখুন ব্র্যাকেট দিচ্ছি, তার আগে স্কোয়ার দিব, স্কোয়ারের মধ্যে আছে ব্র্যাকেট, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে কি আছে রুট থ্রি আছে, তো রুট থ্রি দিয়ে দেবো, এই দেখুন থ্রি, আর উপরে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম দুই, হয়ে গেল। এবার মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে আবার দুই ভাগে ভাগ, দুই ভাগে ভাগ করলাম, উপরের পার্টিশনে আছে ফোর, তারপর রুট থ্রি, তো রুট থ্রি লিখে দিচ্ছি, তারপরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দেব, হলো না, ভুল হলো, এবার করছি ব্র্যাকেট, ভুল ব্র্যাকেট দিলাম, দেখুন ব্র্যাকেট এবার ঠিক হয়েছে, যে ব্র্যাকেটের মধ্যে এবার রুট আছে, রুট দিচ্ছি, শুধু রুটেরই কাজ আছে তাই না, রুট সিক্স, রুটের কাজটাই বেশি আছে এখানে, তারপরে আবার রুট টু, রুট টু দিলাম, তারপরে নিচের অংশে চলে আসবো, নিচের অংশে ব্র্যাকেট আছে, প্রথমে ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে এবার যেখানে যেখানে লিখছি সেখানে দেখুন আমি ক্লিক করছি বারবার, যেখানে লিখছি সেখানে ক্লিক করছি বারবার, কিন্তু ক্লিক করছি আর লিখছি, প্লাস দিলাম, তারপরে আছে রুট টু, তো রুট দিলাম, দেন নিচে লিখে দিচ্ছি দুই, দিয়ে হয়ে গেল ব্র্যাকেট, এই ব্র্যাকেটের বাইরে আছে আবার ব্র্যাকেট, তাহলে আবার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, মানে সেম জিনিসটাই নাকি? আচ্ছা এটাকে তো কপিও করে নিতে পারি আমরা, দেখুন কপি করে নিচ্ছি, দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, হয়ে গেল। এখানে প্লাসের জায়গায় আছে শুধু মাইনাস, মানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে তো হয়ে গেল, দেখুন হয়ে গেছে। এবার এখানে প্লাস করব, এই জায়গায় ক্লিক করছি, দিয়ে প্লাস, প্লাস আছে, আবার সেম গল্পটাই, দেখুন দুই ভাগে ভাগ, তো দুই ভাগে ভাগ করলাম, উপরের পার্টিশন আছে রুট সিক্স, দিব রুট সিক্স, তারপরে আছে কি আবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেট দেওয়ার পরে দিচ্ছি রুট থ্রি, তো রুট থ্রি এখানে দিয়ে দেবো, রুট থ্রি, থ্রি লিখলাম, মাইনাস, তারপর রুট টু, রুট টু দিয়ে দিলাম, আর নিচের অংশে সেম জিনিসই, দেখুন কীভাবে করছি, নিচের অংশে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার দুই ভাগে ব্র্যাকেট দিব, আগে ব্র্যাকেটের মধ্যে লিখব রুট থ্রি, রুট থ্রি লিখলাম, তারপর প্লাস, প্লাস দিয়েছি, এবার দিব রুট টু, রুট টু দিলাম, দেখতে পাচ্ছেন লেখা যদি অনেক বড় হয়ে যায় আমি সাইজ ছোট করে নিতে পারবো, হালকা সাইজ এখান থেকে ছোট করে নিচ্ছি, অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন। এবার আমরা আবার ব্র্যাকেট আছে ডিজাইন ড্রিভেন টেবের মধ্যে, ব্র্যাকেট দিব,
ব্র্যাকেটের মধ্যে কি আছে? না, রুট থ্রি আছে, রুট থ্রি দিচ্ছি। তো অনেক বড় না, অনেক খাটনিও আছে। তো এগুলো খাটনি দেখে কেউ ভয় করবেন না, ভয় করলে কিন্তু শিখতে পারবেন না। যদি মনে করেন এত খাটনি, এত খাটবো, তাহলে শিখতে পারবেন না ভয় করলে। তো প্রথমত খাটনি দেখে ভয় করবেন না, দেখুন হয়ে গেছে লিখা, স্পেস মেরে দিলাম, চলে আসলো। এবার তারপরে এন্টার মারলাম, দিয়ে আরেকবার আছে, বেশিক্ষণ সময় লাগবেন না, ধৈর্য ধরে দেখুন, অনেক কিছু না কিছু শিখতে পারবেনই, বারবার যতবার দেখবেন ততবার শিখতে পারবেন। তো ভিডিওগুলো আমার বড়ই হয়ে যায়, চেষ্টা করি ছোট করার, কিন্তু হয় না, বড় হয়ে যায়, কারণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, তার জন্যই বড় হয়ে যায়। আর ছোট করলে তো করা যেতে পারে, তবে শিখতে পারবেন না কিছু ছোট করে। তো আমি চেষ্টা করি বড় করার, যাতে আপনারা শিখতে পারেন, তাই চেষ্টা থাকে আমার। তো দেখুন কিভাবে আমি করছি, বারবার দেখাচ্ছি, কারণ একবার দেখে যে হয়ে যায় যে পেরে যাব এরকম না, বারবার দেখতে হয়, দেখে 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 তারপরে প্র্যাকটিস হয়। আমরাই তো সারাদিনে না করে এগুলো কাজ কম করেও তো 20 বার, তো 20 বার 25 বার করেই থাকি, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে শেখাতেই থাকি বারবার। তো আমরা যদি বিরক্ত না হয়, আপনারা কেন বিরক্ত হচ্ছেন? আপনারা তো একবার দুবার করবেন, তাতে কেন বিরক্ত? বিরক্ত হবেন না কেউ, আপনাদের কাছে রিকোয়েস্ট, বিরক্ত কেউ হবেন না, দেখবেন সম্পূর্ণ। এখানে আছে থ্রি, থ্রি লিখলাম, কিছু দেখুন অঙ্কও শিখতে পারছেন না, কেন অঙ্কটাও শেখা হচ্ছে। আবার যদি চাকরি টাকরির পরীক্ষায় প্রিপারেশন নেন, আর এই অঙ্কটা দেখা গেল পড়ে গেল আপনার, তাহলে জানা যাচ্ছে। দেখুন দুই ভাগে ভাগ করছি, ভাগ করলাম, দুই ভাগে ভাগ তো হয়ে গেছে। আচ্ছা, তো এখানে ফোর, ফোরের পরে রুট থ্রি, দেখুন রুট থ্রি দিলাম, তারপরে কি আছে, ব্র্যাকেট, ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে কি আছে, রুট সিক্স মাইনাস রুট থ্রি, তো রুট সিক্স, এখানে রুট সিক্স দিলাম, রুট সিক্স মাইনাস রুট থ্রি, দেখুন বেশিক্ষণ সময় লাগবে না, রুট থ্রি, এখানে মাইনাস দিতে ভুলে গেছি, দেখছেন মাইনাস রুট থ্রি, হ্যালো মাইনাস, এবার আছে তো রুট সিক্স, আর এখানে নিচে কি চলে আসবে, এটা রুট সিক্স না, এটা ভুল লিখলাম, এখানে রুট টু আছে দেখুন, আর নিচে চলে আসবে সিক্স মাইনাস টু, হয়েছে, এখানে চলে আসবে প্লাস, প্লাস আবার দুই ভাগে ভাগ। ফাংশন দারুণ লাগে অঙ্কগুলো করতে, করে দেখবেন খুব ভালো লাগে, যত না করবেন মজা লাগবে না, করবেন মজা লাগবে, তখন বলবেন না একটা চ্যানেল ছিল যেখানে আমরা দেখেছি ইউটিউবে, দেখে শিখেছি। আর যারা যারা ক্লাসে আমার করছেন, তারা দেখবেন, দেখে ভুলে ভুলবেন না কোনোদিনও, দেখে শেখার চেষ্টা করবেন, আমি তো ক্লাসে করেছি আপনাদেরকে। তো যারা যারা দেখছেন খুব ভালোভাবে দেখবেন, আর প্র্যাকটিস তো আছে, আপনাদের নোট আছে খাতায়, নোট লিখেছি, দেখুন রুট দিলাম, রুট কি দিচ্ছি, টু আছে, টু দিব, আর এখানে কি হবে, ওয়ান হয়ে যাবে। এবার বাইরে ক্লিক করে দেব, তারপরে স্পেস, তারপরে এন্টার মারলাম, এন্টার মারার পরে কি করব, এখানে আবার ইকুয়েশন নাকি, আচ্ছা ইকুয়েশন দিয়ে দিই, এটাই লাস্ট লাইন, ধৈর্য ধরে একটু দেখুন, একটু ধৈর্য ধরুন, সমান, সমান দেওয়ার পরে রুট টুয়েলভ, টুয়েলভ দিলাম, তারপর মাইনাস, আবার রুট কত আছে, সিক্স আছে, তারপরে আবার মাইনাস রুট কত, 18, আবার মাইনাস না প্লাস আছে, প্লাস রুট কত, 6, আবার প্লাস রুট 18, রুট 18, তারপর মাইনাস রুট 12, হ্যালো সমান, অ্যান্সার কত, 0, দেখতে পাচ্ছেন, করে দিলাম বাইরে ক্লিক, স্পেস, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাকে লেখাটাকে একটু সাইজ ছোট করে দিই, তাহলে দেখতে যাতে ভালো লাগে, আপনারা সম্পূর্ণ লেখাটা দেখতে পান। দেখুন একটু হালকা ছোট করে দিলাম সাইজটা,
যাতে সম্পূর্ণ দেখতে পাবেন। ঠিক আছে, লাইন স্পেসিং রিমুভ করে দিচ্ছি যাতে সম্পূর্ণ দেখতে পান। দেখুন তো, দেখুন একটা ইকুয়েশন আমরা কিন্তু খুব সহজভাবে ইকুয়েশনের কাজ করে নিয়েছি, একটা কোশ্চিন অঙ্কের কোশ্চিন আমরা কিন্তু টাইপ করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে অঙ্কের কোশ্চিন আমরা টাইপ করে নিয়েছি। তো এইভাবে আপনারা অঙ্কের কোশ্চিন টাইপ করুন, প্র্যাকটিস করুন, তাহলে খুব ভালোভাবে শিখে যাবেন। ওয়ার্ডের কাজ শেখা দরকার আছে খুব ভালোভাবে, খুব ভালোভাবে শিখলে ইনকামও আছে, আপনারা যে কোনো সংস্থায় কাজ করতে পারবেন। ওয়ার্ডের কাজ কিন্তু পড়েই, ওয়ার্ড এক্সেল এগুলো দরকার, খুবই মানে ইম্পর্টেন্ট কম্পিউটারের মধ্যে। তো এই প্র্যাকটিস করুন খুব ভালোভাবে, আর আপনারা ইকুয়েশনের অনেক কিছুই করতে পারবেন, ওখানে যে অপশন আছে তো দেখবেন করে। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে, আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও যাতে একটু উপকার আসে, কেউ শিখতে পারে। এই জন্য ভিডিওটা রেকর্ড করে আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, সাথে থাকুন আমাদের, ভালো থাকুন।